আপনারা দেখছেন বাংলা ভারত সংবাদ। এগিয়ে বাংলা, এগিয়ে ভারত। বর্ষার শুরু থেকে বেহাল দশা ব্যারাকপুর থেকে কাঁচড়াপাড়া যাওয়ার প্রধান রাস্তা ঘোষপাড়া রোডে। কোথাও এক ফুট, কোথাও বা দু ফুট গর্ত হয়ে রয়েছে। সেই গর্তে জল জমে বোঝা দুষ্কর যে সেখানে গর্ত রয়েছে, ফলে তো উল্টে যাচ্ছে অটো, পড়ে যাচ্ছে বাইক, প্রতিদিন ঘটছে দুর্ঘটনা। থেকে খারাপ, প্রচুর অ্যাক্সিডেন্ট হচ্ছে এখানে, ঠিক আছে, প্রতিদিন বিপদ নিয়ে যাচ্ছে প্রচণ্ড। জল ভরে গেলে তো কেউ বুঝতেই পারবে না যে রাস্তায় গর্ত রয়েছে। হবে তো, আর এটা তো এক দুদিনের না, এটা দীর্ঘদিনের ব্যাপার। এলাকার মানুষ প্রশাসনকে জানিয়েছেন, কিন্তু কোনো সুফল মেলেনি। সেই খবর আমরা সম্প্রচারিতও করেছি, কিন্তু তারপরেও প্রশাসনের কোনো হেলদোল নেই। আজ সকালে টোটো থেকে উল্টে পড়ে তিনজন জখম হন। এরপর স্থানীয় বাসিন্দা ও বিজেপির সমর্থকেরা ঘোষপাড়া রোড অবরোধ করেন। ঘটনাস্থলে আসে টিটাগড় থানার পুলিশ। পুলিশের সাথে দীর্ঘক্ষণ তর্কাতর্কি হয় অবরোধকারীদের। এরপর বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবেন আশ্বাস দিলে অবরোধ আজকের মতো উঠে যায়। এলাকাবাসীর দাবি, যদি দুদিনের মধ্যে রাস্তা কাজ না শুরু করা হয়, তাহলে তারা এরপর দীর্ঘ আন্দোলনে নামবেন। অটো উল্টে গেছে, ঠিক আছে, আমরা দীর্ঘদিন ধরে এর আগে একটা আন্দোলন করেছিলাম লালগুড়ির মোড়েতে। প্রশাসন আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছিল যে রাস্তা ঠিক করে দেবো, সেটা করেনি। দ্বিতীয় দিন আজকে আমাদের সেই একই পথে আমাদের অবরোধ করতে হচ্ছে, কারণ আমরা এই অবরোধের মাধ্যমে চেয়ারম্যান, PWD এবং ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাছে এই বার্তাই দিতে চাইছি যে যত শীঘ্র সম্ভব হয় ব্যারাকপুর শিল্পাঞ্চলের এই শহরাঞ্চলের রাস্তাঘাটটা ঠিক করে দিক, যাতে এখানকার সাধারণ পাবলিক যারা নিত্যদিন যাতায়াত করছে, বাড়ি থেকে সকালে বেরোচ্ছে, বাড়িতে রাত্রে ফিরবে কি না সুস্থ অবস্থায় তার কোনো নিশ্চয়তা নেই। আমরা চাইছি যারা তারা যেন যারা বাড়ি থেকে বেরোচ্ছে সকালে সন্ধ্যেবেলা যেন তারা ডিউটি সেরে বাড়িতে ফিরতে পারে সুস্থভাবে। এই রাস্তা এই কাজটাই আমরা করতে চাইছি, যা প্রশাসনের কাছে এই বার্তা দিতে চাই, তারা যেন এই রাস্তাটাকে ঠিকমতো করে দিতে পারে। পুলিশ প্রশাসন দিচ্ছে আপাতত এটাকে চলাচলের মধ্যে ব্যবস্থা করে দিচ্ছে, যদি এরা ঠিকমতো রাস্তা না করে আগামী দিন আমরা বৃহত্তর আন্দোলনে যাবো। ওরা যদি আমাদের কথা দিয়েছে যে রাস্তা ঠিক করে দিচ্ছি, আজকের মধ্যে ব্যবস্থা করে দিচ্ছি, যদি সেটা না করে আগামী দু একদিনের মধ্যে আমরা বৃহত্তর আন্দোলনে আবার এখানে পথ অবরোধ করবো। বারাসাত থেকে আবুল কাইমের রিপোর্ট, বাংলা ভারত সংবাদ।